জন্য নারীদেরকে সালাম দিবেন বেশি বেশি। ঘরে সুখ শান্তি নাই অনেকে বলে, ঘরটা নাকি জাহান্নামের টুকরা, কারণ সালাম নাই। সালাম মানে শান্তি, সালাম মানে কি? সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয়ে রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। পড়েন আমিন। সালাম মানে চিল্লায় বলেন, জান্নাতিরা যখন জান্নাতে ঢুকবে ফেরেশতারা জান্নাতিদেরকে কি বলবে? সালাম, শান্তি, এন্টার দ্য প্যারাডাইস উইথ পিস এন্ড সিকিউরিটি, শান্তি এবং নিরাপত্তার সাথে জান্নাতে ঢুকে যা। এই জন্য ঘরটাকে শান্তিময় বানাতে চাইলে সালাম দিতে হবে, কি দিতে হবে? আজ থেকে স্ত্রীকে সালাম দিবেন তো ইনশাল্লাহ, পড়েন। আমার মাইকের আওয়াজ যদি বোনদের কানে যায়, মাদের কানে যায়, আপনাদেরও বলি আপনারাও আগে আগে সালাম দিবেন। এই দৃশ্য বাচ্চারা দেখলে বাচ্চারা সালাম শিখবে, ঠিক কিনা? তো এই তিন ফল, এটা খেলে মানুষ পাগল হয়ে যায় না, এটা স্বাস্থ্যকর একটা খাবার। বাংলাদেশের তিন আর আরব দেশের তিনের পার্থক্য আছে, আরব দেশের তিন খুব সুস্বাদু। তো এই তিনের নামে আল্লাহ একটা সূরা দিলেন, সূরার নাম হচ্ছে সূরাতুত তিন। সূরার নাম এরকম অনেক নামে আল্লাহ সূরা দিয়েছেন, খেয়াল করে দেখবেন। মানুষের নামে সূরা দিয়েছেন, সূরাতুল ইনসান, সূরাতুন নাস, আবার ইন্ডিভিজুয়াল ছয় জন পুরুষ মানুষের নামে সূরা দিয়েছেন, ছয় জন নবীর নামে, একজন ওলির নামে, সূরা হুদ, সূরা ইউসুফ, সূরা ইউনুস, সূরা মুহাম্মদ, সূরা ইব্রাহিম, সূরা নূহ আছে না নাই, আবার সূরা লোকমান আছে না নাই, মানুষের নামে সূরা, তাই না? তো সাত জন পুরুষের নামে সূরা, আর মাত্র একজন নারীর নামে আল্লাহ সূরা দিলেন। বলেন তো সূরাটার নাম কি? মারিয়াম। তো রেশিওটা কম হয়ে গেছে না? পুরুষ সাতজন, নারী একজন। নারীরা যাতে রাগ না করে, নারীদেরকে বুঝ দেওয়ার জন্য সব নারীদের নামে আলাদা একটা সূরা দিলেন। সূরার নাম, তার মানে আল্লাহ নারীকে খুশি রাখতে চায়, বিশ্ব নবীও নারীদেরকে খুশি রাখতে চায়। আমার অনেকে বলে, হুজুর আপনি নারীদের পক্ষে কথা বলেন বেশি। আমি সবার পক্ষেই বলি, যার যেটা অধিকার তাকে সেটা দিতে হবে, ঠিক কিনা? নারীরা সম্মানিতা, তাদেরকে সম্মান দিতে হবে। বিশ্বনবী তাদেরকে সম্মান দিতেন, মায়ের সাথে বিশ্বনবী সবসময় আগে সালাম দিতেন। সুবহানাল্লাহ, পড়েন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলা আরশের উপর থেকে সালাম পাঠিয়েছেন। জন্য নারীদেরকে সালাম দিবেন বেশি বেশি। ঘরে সুখ শান্তি নাই অনেকে বলে, ঘরটা নাকি জাহান্নামের টুকরা, কারণ সালাম নাই। সালাম মানে শান্তি, সালাম মানে কি? সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয়ে রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। পড়েন আমিন। সালাম মানে চিল্লায় বলেন, জান্নাতিরা যখন জান্নাতে ঢুকবে ফেরেশতারা জান্নাতিদেরকে কি বলবে? সালাম, শান্তি, এন্টার দ্য প্যারাডাইস উইথ পিস এন্ড সিকিউরিটি, শান্তি এবং নিরাপত্তার সাথে জান্নাতে ঢুকে যা। এই জন্য ঘরটাকে শান্তিময় বানাতে চাইলে সালাম দিতে হবে, কি দিতে হবে? আজ থেকে স্ত্রীকে সালাম দিবেন তো ইনশাল্লাহ, পড়েন। আমার মাইকের আওয়াজ যদি বোনদের কানে যায়, মাদের কানে যায়, আপনাদেরও বলি আপনারাও আগে আগে সালাম দিবেন। এই দৃশ্য বাচ্চারা দেখলে বাচ্চারা সালাম শিখবে, ঠিক কিনা? মা খাদিজার ব্যাপারে আল্লাহ বলেছেন, জিব্রাইল তুমি যে খাদিজারে আমার পক্ষ থেকে সালাম দিয়ে দাও, আর খাদিজারে বলে দাও জান্নাতে খাদিজার জন্য এমন ঘর আমি প্রিপেয়ার করে রেখেছি যে ঘরের ভিতরে কোনো নয়েজ নাই, কোনো আওয়াজ নাই, কোনো ডিস্টার্ব নাই, আছে শান্তি। সুবহানাল্লাহ। কারণ বিশ্বনবীর জন্য খাদিজা নিজের ঘরটার এরকম নয়েজহীন, কোলাহল মুক্ত, শান্তিময় করে রেখেছিলেন। বিশ্বনবী কোলাহল পূর্ণ দাওয়াতি কাজ শেষ করে যখন ঘরে যেতেন, কলিজাটা ঠান্ডা হয়ে যেত। বিশ্বনবীর জন্য এমন একটা ঘর রেখেছিলেন মা খাদিজা, ওই ঘরে বিশ্বনবী যখন প্রবেশ করতেন, বাইরে যত মারপিট হয়েছে, মারামারি হয়েছে, কাফেরদের যত অত্যাচার সহ্য করেছে, ঘরে ঢুকার সাথে সাথে নবী সব ভুলে যেতে। এত মায়া, শান্তি, প্রশান্তির ঘর খাদিজা বানিয়েছিল। এজন্য আল্লাহ বলেছে, জিব্রাইল খাদিজারে বলো খাদিজার জন্য এমন জান্নাত আমি রেখেছি যে জান্নাতে কোনো সাউন্ড নাই, আওয়াজ নাই, ডিস্টার্ব নাই, কোলাহল নাই, কোনো নয়েজ নাই, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য মায়েরা খাদিজার জীবনী থেকে শিক্ষা, স্বামীর জন্য ঘরটারে প্রশান্তিপূর্ণ করে রাখবেন, প্রশান্তির একটা জায়গা যেন হয়, কানের কাছে এসে বেশি বেশি ঘ্যান ঘ্যান করে না, ঘরে ঢুকলে চাল নাই, ডাল নাই, এটা লাগবে, ওটা লাগবে, ছেলের ওটা লাগবে, আস্তে আস্তে
অনেক স্বামী হার্ট অ্যাটাক করে স্ত্রীর কারণে, জানেন ঠিক কি না? ঠিক, সবাই ভুক্তভোগী কমন করে গেছে। দুই পক্ষরই বললাম, স্বামীরাও সালাম দিবেন, স্ত্রীরাও দিবেন। সালাম মানে শান্তি, তো ঘরটারে শান্তি দিয়ে ভরে দিবে কে? আর একে অপরের প্রতি শ্রদ্ধা বোধ রাখবেন। তো নারীদেরকে খুশি করার জন্য আল্লাহ সূরা দিলেন সূরাতুন নিসা। প্রাণীদের নামে অনেক সূরা আছে, সূরাতুল বাকারা আছে না নাই? বাকারা মানে কি? গাভী, গাভীর দুধ খাবেন। বিষ্ণু বলেছেন গরুর গোশত খেয়েও কম, দুধ খেয়েও বেশি। আলাইকুম বি আলবানিল বাকার, তোমাদের উচিত গরুর দুধ খাওয়া। ফাইন্নাহা তুরাম্মু মিনাল আশজার, কেননা গরুর দুধ এটা হচ্ছে সবুজ ঘাস আর পাতার নির্যাস। ফিলাবানিহা শিফা, গরুর দুধে আছে শিফা। ও ফিলুহুমিহা, দা গরুর গোশতে আছে রোগ। গোশতে আছে কি? গরুর গোশত খেলে রোগ বাড়ে না? অনেক ডাক্তার আছে এরা সিরিয়াল নেয় না, যারা গরুর গোশত খায় বেশি, বলে লাল মাংস যারা খাবে এরা যেন আবার সিরিয়াল না দেয়, আছে না নাই? বিষ্ণুনবীর খাবারের তালিকায় দুধ ছিল, বিষ্ণুনবী বলতেন বেশি বেশি দুধ খেও। এবং বিষ্ণুনবী বলেছেন মায়েরা যেন তাদের বাচ্চাদেরকে দুধ খাওয়ায়। মায়ের বুকে প্রথম যে দুধটা সেটাকে বলে শাল দুধ, এটা বাচ্চার জীবনের প্রথম প্রাকৃতিক টিকা। সুবহানাল্লাহ, পড়ায় আমরা কত টাকা দিয়ে দামি দামি টিকা দেই, কিন্তু প্রথম টিকাটা আল্লাহ ফ্রি দিয়েছেন। সুবহানাল্লাহ, পড়ায় বাকারার নামে সূরা দিলেন, আনকাবুত মাকড়সার নামে সূরা দিলেন, নাহাল মৌমাছির নামে সূরা, নামাল পিঁপড়ার নামে সূরা। সুবহানাল্লাহ, পড়ায় এইভাবে আপনি খুঁজলে কোরআনের চ্যাপ্টার গুলো যে কত সুন্দর সুন্দর নাম দিয়ে আল্লাহ দিয়েছেন, তারই ধারাবাহিকতায় আজকের সূরাটির নাম দিয়েছেন আল্লাহ একটা ফলের নামে। কিসের নামে? তিন ফলের নামে। সূরার নাম কি? সাইয়েদনা বারা ইবনে আযব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বুখারীর বর্ণনা, তিনি বলেন সামিতু রাসূলুল্লাহ ইয়াকরা সূরাত তিন ফি সালাতিল ইশা, আমি বারা ইবনে আযব রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজে বিশ্ব নবীকে সূরাতুত তিন তেলাওয়াত করতে শুনেছি। কোন নামাজে? কোন সূরা পড়তেন? কোন নামাজে? কোন সূরা? মনে থাকবে, পড়বেন তো? তিনি বলেছেন এশার নামাজে আমি বিশ্ব নবীকে সূরাতুত তিন তেলাওয়াত করতে শুনেছি। ফামা সামিআতু আহসানা সাউতিন মিন সাউতি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের কণ্ঠের চাইতে এত মধুর কণ্ঠ আমার জীবনে শুনি নাই। বিশ্বনবী যখন তেলাওয়াত করতেন সাহাবাদের কলিজা ঠান্ডা হয়ে যেত। সাহাবারা মাঝে মাঝে খাবার না পেলে, ঘরে খাদ্য না থাকলে বিশ্বনবীর কাছে চলে আসতেন, এসে বিশ্বনবীর চেহারার দিকে তাকায় থাকতেন, ওনার কণ্ঠে তেলাওয়াত শুনতেন। বিশ্বনবীর তেলাওয়াত শুনলে চেহারার দিকে তাকায় থাকলে খোদার কথা তারা ভুলে যেতেন। কি কণ্ঠ ছিল বিশ্বনবীর? অনেকে বলে সাইয়েদনা দাউদ আলাইহিসসালামের কণ্ঠ ছিল অনেক চমৎকার, এটা ঠিক, কিন্তু বিশ্বনবীর চাইতে বেশি সুন্দর না? আকাবা উপসাগরের তীরে বসে সাইয়েদনা দাউদ যখন তেলাওয়াত করতেন, সাগরের মাছগুলো সাগর ছেড়ে ডাঙ্গায় চলে আসতো, বনের পশু বন ছেড়ে বাইরে আসতো, আকাশের পাখি আকাশ ছেড়ে দিয়ে নিচে নেমে আসতো, কিন্তু বিশ্বনবীর কণ্ঠটা এর চেয়ে বেশি সুন্দর ছিল। সুবহানাল্লাহ, বিশ্বনবী সারাদিন যে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে, প্রত্যেক রাত্রে এশার নামাজের পর ঘরের মধ্যে বসে বসে আয়াতগুলো তেলাওয়াত করতেন। আর মক্কার আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সবাই লুকিয়ে লুকিয়ে তেলাওয়াত শোনার জন্য বাড়ির চিপায় চলে আসতো। আবু জাহেল, উতবা, সাইবা, এটা কি বিশ্বনবীর পক্ষের লোক না বিপক্ষের? বিপক্ষের লোক হয়ে নবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য পাগল। তাইলে কণ্ঠটা কি নরমাল কণ্ঠ ছিল? যেন তেন কণ্ঠ ছিল? আবু জাহেল ছিল মক্কা শহরের প্রেসিডেন্ট, সে ঘোষণা দিয়ে দিত কেউ মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত শুনবে না, শুনতে যেতে পারবে না, সবাইকে নিষেধ করে রাত্রিবেলা চোরের মতো নিজেই যাইতো। সুবহানাল্লাহ, পড়ো। হজের মৌসুমে আবু জাহেল ঘোষণা দিয়ে দিল খবরদার, মক্কায় ঢুকার যতগুলো গেট আছে সবগুলো গেটে তোরা দাঁড়ায় থাকবি, হাজিদেরকে বলবি মক্কায় নতুন একটা পাগল এসেছে, তার কথা যারা শুনে তারাও পাগল হয়ে যায়। নাউজুবিল্লাহ, পড়ো। তার কর্মী বাহিনী হজের মৌসুমে বিভিন্ন গেটে পাঠায় দিল, মক্কায় ঢুকার হাজিদের যত গেট, বিভিন্ন দেশ থেকে হাজিরা আসবে, কর্মীদেরকে বলে দিল তোরা বলবি এ এলাকায় নতুন এক পাগলের আমদানি হয়েছে, নাম মোহাম্মদ, পড়ে নাউজুবিল্লাহ, যারাই এই মোহাম্মদের কণ্ঠের তেলাওয়াত শুনে তারাও পাগল হয়ে যায়। আদেশ অনুযায়ী কর্মীরা মক্কার গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাজিদেরকে বলল, হাজি সাহেব হজে যান,
জমজম খান খেজুর খান হজ করেন সমস্যা নাই কিন্তু নতুন এক পাগল আসছে এই পাগলের নাম মোহাম্মদ এই পাগলের কাছে যারা যায় হারাও পাগল হয়ে যায় হাজী সাহেবরা কোনোদিন এই মোহাম্মদ নামটা শুনে নাই এই প্রথম শুনলো শুই নাই মনে মনে কয় যেদিকে যাব আর নাই যাব আগে মোহাম্মদের কাছে যাব সবার আগে কার কাছে যাব কারণ মানুষের একটা অভ্যাস হচ্ছে আল ইনসানু হারিসুন আলা মা মুনিয়া মানুষের যেটা করতে নিষেধ করা হয় বেশি ওইটা মানুষ করে বেশি মনে মনে হাজিরা বলে তোমরা নিষেধ করছো তো অবশ্যই যাব দেখি এই মোহাম্মদটাকে তার মানে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করলে এটা আমার পক্ষের প্রচার হয়ে যায় সুবহানাল্লাহ পড়ে ইসলামের বিরুদ্ধে অপপ্রচার করলে এটা কি হয়ে যায় প্রচার হয়ে যায়